হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছি কিভাবে প্লে স্টোরে সার্চ বক্সের হিস্টোরি ডিলিট করবে। তার জন্য আমাদের কিন্তু প্লে স্টোরে অ্যাপসটি ওপেন করতে হবে। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছি সার্চ বার, এখানে আমার দেখতে পাচ্ছি সার্চ বারে ফ্রি ফায়ার, পাবজি, ইনস্টাগ্রাম এবং টুইটার এই সার্চ বারটি রয়েছে এবং এগুলি ডিলিট হবে না। এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছি এখানে কোনো অপশন নেই যে ডিলিট করা। তো এইগুলোকে ডিলিট করার জন্য আমাদের কিন্তু উপরে যে থ্রি ডট রয়েছে ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছ সেটিং আইকন, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচের দিকে যাবে, নিচের দিকে স্ক্রল ডাউন করে যাওয়ার পর দেখতে হবে ক্লিয়ার লোকাল সার্চ হিস্টোরি, ওখানে ক্লিক করবে। তাহলে তোমার সার্চ হিস্ট্রিতে যতগুলো সার্চ করেছো সেই সার্চগুলি আর থাকবে না, ডিলিট হয়ে যাবে। তো আমি গিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ইনস্টাগ্রাম, ফ্রি ফায়ার, পাবজি এবং টুইটার ছিল সার্চ করা, কিন্তু এগুলো এখন আর নেই। তো তোমরা এইভাবে খুব সহজেই প্লে স্টোরে সার্চ করা হিস্টোরি ডিলিট করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে।